ঠিক আছে, তারপর প্যারালাল স্ট্রাকচার, ড্যাংলিং মডিফায়ার, পিনপন অ্যারো ডিটেকশন, ট্রান্সলেশন ভোকাবল, এগুলো তো মেমোরাইজিং পার্ট। তো মেইনলি আজকে আমরা ফোকাস করবো কোথায়? গ্রামার পার্টের মধ্যে। ঠিক আছে, ক্লাস স্টার্ট করি, চলো। প্রথমে ক্লাস শুরু করবো একটা পোল দিয়ে। আচ্ছা, আজকে ক্লাসে কয়টা পোল? 12টা পোল। তো সবাই খাতার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1 থেকে 12 মতো লিখে নাও। 1 থেকে 12 পর্যন্ত সবাই খাতার মধ্যে লিখে নাও। আর এই পোলগুলো আমরা নিয়েছি কই? আলিফ ভাই যেরকম বলেছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসা সব প্রশ্ন একসাথে কম্পাইল করা। সো অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ভিড়ে তোমার ইংলিশ পড়া হয়ে উঠে না, রাইট? তো ইংলিশ পড়া হয়ে উঠে না, এখন তো ইংলিশ পড়া হয়ে কিন্তু দেখানে দেখানে ইংলিশ অ্যান্সার করা লাগে, তখন কি করা লাগে? তখন অনেকে হয়তো আমরা প্রশ্ন ইংলিশে কোশ্চেন ব্যাংকগুলো পড়ার সুযোগও পাই না। তো আমাদের ইংলিশ এই পর্বে 4টা ক্লাস থাকবে, হ্যাঁ 4টা ইংলিশ ক্লাস থাকবে, 4টা মানে 8 ঘন্টা। অন্য সব সময় তুমি অন্য ওই 4টা সাবজেক্ট পড়বা, আর ইংলিশ অ্যাটলিস্ট এই 8টা ঘন্টা আমাদের সাথে থাকবে। কেননা আমরা ইংলিশ ক্লাসগুলোতে ইঞ্জিনিয়ারিং এই ব্যাচগুলো ইংলিশ ক্লাসগুলো যতটুকু দরকার ঠিক ততটুকু, আই রিপিট, যেগুলোতে ইংলিশ দেখাইতে হয় বেশ কিছু কয়েক সোফার আই নো কয়েকটা জায়গায় মানে ইংলিশ আলাদা করে পাশ করতে হয়, আর আদারের সবগুলোতেই মানে কম্বাইন করা। 5, 4, 3, 2, 1 গো, টাইমস আপ, সময় শেষ। তবে হ্যাঁ, সবাই মার্কিং করবা কিন্তু, এবং ক্লাস শেষে আমাকে জানাবা কে কত পেয়েছো। 12টা পোল 12টা প্রশ্ন, 12 পাওয়ার কথা, তো 12-র মধ্যে কে কত পেয়েছো সেটা আমাকে জানাবা একটু। রেজাল্ট শেয়ার করছি, দেখা যাচ্ছে মেজরিটি অফ স্টুডেন্টস অ্যান্সার কোনটা করেছো, ডি নাম্বার। খুবই দুঃখজনক, আজকে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ক্লাসের মধ্যে আছে দেখা যাচ্ছে। তো যারা পোলের মধ্যে অনেকেই অ্যান্সার করেছো, তাদের মধ্যে শোনো কথাটা কি বলি, 83% স্টুডেন্ট, 83% স্টুডেন্ট এটা উত্তর করতে ভুল করছো, মাত্র 17% স্টুডেন্ট এটা কারেক্ট অ্যান্সার করেছো। এত এত যারা অ্যান্সার করেছো, 83% স্টুডেন্ট উত্তর করতে ভুল করছে, খুব ভয়ানক অবস্থা কিন্তু। তো অ্যান্সার কোনটা হবে? এটা অ্যান্সার আসলেই হবে বি নাম্বার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা অ্যান্সার হবে বি নাম্বার, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। প্রশ্ন হচ্ছে কেন? এইসব প্রশ্নের জবাব দেওয়ার জন্যই কিন্তু ক্লাসগুলো, তুমি হয়তো বিভিন্ন বইতে এটা পাবা এটা পাবা, কিন্তু কেন? তুমি দেখো বিউটি, এখানে তো অ্যাবস্ট্রাক্ট পাউন ভাবছিলা, তুই সবাই এটার মধ্যে দিছো। আপু এবং ভাই একটা বিনয়ের সাথে একটা কথা বলি, ভর্তি পরীক্ষাটা আমার তোমার কাছে চরম একটা আরাধ্য, স্বপ্নপূরণের একটা স্টেজ, রাইট? কিন্তু সম্মানিত টিচারদের কাছে, খুব খাঁটি বাংলা একটা কথা বলি, সম্মানিত টিচারদের কাছে ভর্তি পরীক্ষাটা কি বাদ দেওয়ার একটা উপলক্ষ, সবচেয়ে বেশি মানুষ মানে বাদ দিবে। আমার তোমার কাছে স্বপ্নপূরণ, কিন্তু টিচারদের কাছে কি বাদ দেওয়া, তাই না? এটা সবাই বিলিভ করো কিনা, সবচেয়ে বেশি মানুষ এখানে বাদ দিয়ে দিবে, তো অদ্ভুত জিনিস দেখো। এখন বাদ দেওয়ার সিস্টেম কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ পার্ট, এই 4টা সব কঠিন, অনেক কঠিন আসে, আর ইংলিশটা সবচেয়ে সহজ আসে, বিলিভ মি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ইংলিশ পার্টটা সবচেয়ে সহজ আসে। কিন্তু দুঃখজনক হচ্ছে সবচেয়ে সহজ গুণের মধ্যে তুমি হারায় যাবা, হারায় যায় আর কি, এটা হারায় যাবে এবং হারায় যায়, সেটা বুঝে না, বুঝে কখন, রেজাল্টের পরে, রেজাল্টের পরে বুঝে লাভ, লাভ আছে, কোনো লাভ নেই। তো বাই দা ওয়ে, তাহলে বিউটি চলো একটু দেখি। আচ্ছা একটা দেখো লজিক, আমি কিন্তু লজিক্যালি কথা বলবো আজকে, গুছিয়ে বলবো এটা কেন এরকম, কেন ব্যতিক্রম, কেন এরকম হয়েছে, চলো এটা আগে দেখি। একটা বাক্য লিখি, অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমাকে একটু জানাও তো অনেস্টি এটা কি, এটা কি অ্যাবস্ট্রাক্ট হলে এই লিখবা, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা, ইয়েস নো, ইয়েস হলে ওয়াই লিখবা, আর নো হলে অ্যান্ড লিখবা, চ্যাট বক্সে আমাকে জানাবা। তোমাকে অনেস্টি কি মনে হয়, এটা কি অ্যাবস্ট্রাক্ট মানো কিনা এটা? হ্যাঁ, অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড। এখন তুমি কি কখনো এরকম দিছো, দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা এ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইয়েস নো? তো তার মানে কনসেপচুয়াল কথাটা কি, কনসেপচুয়াল কথাটা কি, মানে ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ইউজ করা যায় না, আশা করি সবাই মানতেছে কথাটা। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ইউজ করা যায় না। তো এবার তুমি দেখো, তুমি স্বীকার করলা যে কথাটা অ্যাবস্ট্রাক্ট, তোমরাই তো বললো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল ইউজ করা যায় না, তাহলে বিউটির আগে তো এখানে ভাইয়া এবং আপুরা আর্টিকেল তো আছে, তাহলে তোমরাই বলো বিউটি, তাহলে কি তুমি কি অ্যাবস্ট্রাক্ট নাউনে যাবা কিনা, এবার তোমরাই বলো, আমার কিচ্ছু বলার নেই। বল ইজ অন ইউর কোর্ট, বল ইজ অন ইউর কোর্ট, দেখো সব কিরকম লজিক্যাল। একটা কথা বলি,
পৃথিবীতে বাংলাদেশ আমরা সবচেয়ে একটা অভাগা জাতি যারা আমরা ইংরেজি পড়ি সব নিয়ম দিয়ে। সারা ওয়ার্ল্ড ইংলিশ কিভাবে পড়ে? তারা নিয়ম তো পড়েই, নিয়মের সাথে যুক্তি দিয়ে পড়ে, লজিক দিয়ে পড়ে। তাহলে রুলস অ্যান্ড লজিক দিয়ে তুমি যদি ইংলিশ শিখো তাহলে মাথা থেকে এগুলো মুছার কথা না। তুমি আমি যা পড়ি সব নিয়ম দিয়ে পড়ি, এই কারণে মাথা থেকে নিয়ম মনে থাকে না, এত যুক্তি দিয়ে কথা শুনবা, যুক্তি দিয়ে ভাববা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে তোমরাই তো স্বীকার করে নিলা যে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল হয় না, তাহলে তো তো অ্যাবস্ট্রাক্ট হওয়ার চান্সই নাই। তাহলে অ্যান্সার কি হবে? এইটা একটা কমন নাউন। তাহলে দ্য বিউটিটা কিন্তু এখানে একটা কমন নাউন। তাহলে মেন ব্যাপারটা কি? এত কিছু যে বললাম, তাহলে মেন ব্যাপারটা আসলে কি? কনসেপচুয়াল ব্যাপারটা কি? কনসেপচুয়াল ব্যাপারটা কি, যে মেইন যে এত এত কিছু যে বললাম, ব্যাপারটা হচ্ছে এরকম। আর্টিকেল দেখো কি বলি, আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? এটা একটা কমন নাউন। শোনো, আমি বাইরে বাইরে কিছু কথা বলবো এবং লিখবো, বই পড়ো না পড়ো, বাট এইগুলো অ্যাটলিস্ট পড়ো। কেন? কারণ আমার এক একটা কথা এক একটা মার্ক এবং এক একটা এমসিকিউ। আই রিপিট, আমার এক একটা কথা এক একটা মার্ক এবং এক একটা এমসিকিউ। এগুলো একটু ভালো করে পড়বা, জানবা, দেখছে না? বইটি ওইভাবে পড়ার দরকার নাই। তুমি পড়ার মধ্যে কই থাকো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে পড়ার মধ্যে থাকো, আর ইংলিশগুলো যেটা বলি ওইটুকুই শিখো, দ্যাটস ইট। আরেকজন বলছো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই রকম নাউন যেটা তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে না, বিমূর্ত। তো অনেস্টি, তুমি কি ধরতে পারবা, ছুঁতে পারবা? সন্দীপ প্রশ্ন করেছিলাম। তাহলে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়ালস টু কমন নাউন। আচ্ছা, এবার ধরো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যটা লিখছিলাম না, ধরো বাক্যটা পড়ে একটু ঘুরে আসলো, কেমন? দ্য অনেস্টি অফ হাজি মোহাম্মদ মোহসিন ওয়াজ আনকোয়েশনেবল। তো এবার আমাকে জানাও তো, অনেস্টি তুমি কি বলবা? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন, এ নাকি সি? তাড়াতাড়ি জানাবা। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই পারতেছো। ওকে, তাহলে ছোট্ট একটা কথা, তাহলে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইকুয়ালস টু কি? কমন নাউন। আশা করি এটা মাথায় ঢুকে গেছে। এবার আরেকটা শিখি, করিম ইজ এ বয়, করিম ইজ এ বয়, এখানে করিমের নিচে আন্ডারলাইন করলাম। করিমটা কি, কি রকমের নাউন? অবশ্যই প্রপার নাউন, অবশ্যই এটা প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, এই তো। এবার ধরো একটা ক্লাসের মধ্যে পাঁচটা করিম আছে, তাহলে কি বললাম? দেয়ার আর, আচ্ছা পোলের রেজাল্ট আউট করবো, ঠিক আছে, পোলের রেজাল্ট, শেয়ার রেজাল্টস, পোলের রেজাল্ট আউট করাই আছে। তাহলে দেয়ার আর ফাইভ, দেয়ার আর ফাইভ করিমস ইন দিস ক্লাস। এইবার আমাকে বলো তো, এখানে করিমস তাহলে কি হবে? এটা কি প্রপার নাউন হবে? না, এটা প্রপার নাউন হবে না। তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি শিখলাম, যে কমন নাউনকে তুমি কি করতে পারবা? কমন নাউনকে তুমি প্লোরাল করতে পারবা। শেষ, কমন নাউনকে তুমি প্লোরাল করতে পারবা। তাহলে পুরো ব্যাপারটা কি শিখলাম, কি বুঝলাম? এই যে এগুলাই কিন্তু পড়াশোনা, এগুলো কিন্তু এক একটা মার্ক এক একটা এমসিকিউ যেটা বানাচ্ছি, কি সেটা? সেটা হচ্ছে আমি একটু গুছিয়ে লিখি। আর্টিকেল খুব ভালো করে বুঝো, কিন্তু তোমার ইংলিশ যেসব বইগুলো আছে পুরো বইয়ের জিস্টগুলো খালি পড়াবো, জিস্ট। আবার একটা কথা বলি, যতটুকু দরকার ঠিক ততটুকু, আই রিপিট, যতটুকু দরকার ঠিক ততটুকু, কারণ তোমরা অনেক বিজি, ইঞ্জিনিয়ারিং ওই চ্যাপ্টার সাথে অনেক কষ্ট, অনেক কঠিন, আমি জানি, আমি নিজেও সায়েন্সে ছিলাম। এ আর টি আই সি এল ই, তাহলে আর্টিকেল প্লাস এনি নাউন, আর্টিকেল প্লাস এনি, আর্টিকেল প্লাস এনি নাউন এক্সেপ্ট, আর্টিকেল প্লাস এনি নাউন এক্সেপ্ট কালেকটিভ, আর্টিকেল প্লাস এনি নাউন এক্সেপ্ট কালেকটিভ কি হবে? কমন নাউন, সি ইউ ডাবল এম ও এন, কমন নাউন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এনি নাউন তাহলে কি প্রপার, লিখি প্রপার, কমন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর হচ্ছে কালেকটিভ, পাঁচটা তো। ওকে, আর্টিকেল প্লাস এনি নাউন এক্সেপ্ট কালেকটিভ, সেটা কি? সেটা হচ্ছে কমন নাউন, আই গেস এটা এটা বুঝছো। আর একটা কথা কি বলছিলাম, কমন নাউনকে তুমি কি করতে পারবা? ইট ক্যান বি প্লোরাল, এটা কি প্লোরাল করা যাবে? প্রপার নাউনকে কিন্তু প্লোরাল করা যাবে না, তাই না? যখন প্লোরাল হবে তখন কি হয়ে যাবে? সেটা কমন নাউন হয়ে ফাইভ ফাইভ করিমসের কথা বলেছিলাম। আর ম্যাটেরিয়াল নাউন তো প্লোরালই হয় না, গোল্ড, দেখি তো কি বলো, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, ধরো একটা বাক্য আসলো,
তো গোল্ড অবশ্যই কি, গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? গোল্ড ইজ এ ভ্যালুয়েবল নাউন। এবার আমি যদি বলি দেখো তো, দ্য গোল্ড অফ জোহানেসবার্গ ইজ ভেরি নাইস, দ্য গোল্ড অফ জোহানেসবার্গ, সাউথ আফ্রিকার রাজধানী, দ্য গোল্ড অফ জোহানেসবার্গ ইজ ভেরি নাইস। বলতো তাহলে এখানে গোল্ড কি হবে? এটা কি ম্যাটেরিয়াল নাউন আছে? জি না, ম্যাটেরিয়াল নাউন না। কি বলছিলাম, আর্টিকেল প্লাস এনি নাউন। তাহলে এনি নাউনের মধ্যে কি কি আসে? এনি নাউনের মধ্যে সেটা প্রপার আসে, এনি নাউনের মধ্যে সেটা কি আসে? ম্যাটেরিয়াল আসে, এনি নাউনের মধ্যে সেটা কি আসে? সেটা অ্যাবস্ট্রাক্ট আসে। এই তিনটা আসে, এটা আসে না, শেষ। তাহলে এই যে কথাটা লিখলাম এখানে, কিন্তু একটা মার্ক এবং একটা এমসিকিউ, শেষ। নাউন এইগুলো কিন্তু আসবে না, এটা কি নাউন, এটা কি নাউন, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো ওইভাবে আসবে না কিন্তু, দ্যাটস ইট, ঠিক আছে? এখন কালেকটিভ নাউন একটু পড়াবো, লাইক এস, এই কথাগুলো বুঝতে পারছো? ওকে চলো, এখন কালেকটিভ নাউনের, কালেকটিভ নাউন খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি কই, স্পেশালি যারা আইটিতে পরীক্ষা দিবা, সাস্টে পরীক্ষা দিবা, এগুলো অনেক আসে। আইটিতে একটা ট্যাগ কোশ্চেন আসছিল, আচ্ছা আইটিতে একটা ট্যাগ কোশ্চেন আসছিল, ট্যাগ কোশ্চেন তো পড়ে আসছে 19-এ, দেখি তো কে পারে এটা। দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, এটাকে অ্যান্সার করলে কি হবে? ট্যাগ কোশ্চেন তো করিয়ে আসছো লাইফে, তো দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, ব্রোক আছে পাস্ট টেন্সে, তাহলে অ্যান্সার তো কি হবে? ডিড, যেহেতু হ্যা বাচক বাক্যটা, তাহলে না বাচক ডিডেন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে ডিডেন্ট পরে কি হবে? ইট হবে, ডিডেন্টের পরে কি হবে? প্রোনাউনটা কি হবে? এটা ছিল আমার প্রশ্ন, দ্য পার্টি ব্রোক অ্যাট লাস্ট, প্রোনাউনটা কি হবে? তাড়াতাড়ি অ্যান্সার করে দেখো, খুবই দুঃখজনক, দেখছো সবাই যে ইট দিতেছো, কি করতেছো জানো, ইট দিছো যে -1.25, একদম খেয়ে গেছো, একদম -1.25 খেয়েছো। যারা এটা ভুল করছো, কই সমস্যা, খুব বিনয়ের সাথে বলি আপু এবং ভাইরা, কালেকটিভ নাউনের প্রোনাউন রেফারেন্সিং তুমি পড়োই নাই, তাহলে ভালো করে প্রোনাউন রেফারেন্সিং তোমাদের HSC-তে আছে, 5 মার্ক ছিল, ওইখান থেকেই প্রশ্নটা আসছে। এখন চলো আগে কালেকটিভ নাউন পড়ি, তুমি এটা কেন পারতেছো না? কালেকটিভ নাউন তুমি বুঝো নাই, কালেকটিভ নাউনের এই ব্যাপারগুলো তুমি এগুলোই বুঝোই নাই, পড়োই নাই, পড়ছো হয়তো বা কিন্তু দেখো নাই, খেয়াল করো নাই। আমাকে একটু বলো, দ্য কমিটি, COMMITEE, দ্য কমিটি হ্যাজ নাকি হ্যাভ, দ্য কমিটি হ্যাজ নাকি হ্যাভ ডিসাইডেড দ্য ম্যাটার, তাড়াতাড়ি বলবা কি হবে? দ্য কমিটি হ্যাজ, নাউন পারি না সেটা আমি বলি নাই ভাই, প্রোনাউন ক্লাসিফিকেশন, প্রোনাউন রেফারেন্সিং তুমি পড়ো নাই। এই প্রশ্ন কেন আসছে? ট্যাগ কোশ্চেন আকারে আসছে, তুমি প্রোনাউন কেমন বুঝছো তোমার সেটাকে চেক করতেছে আর কিছু না। খুবই কষ্ট পাচ্ছি তোমাদের জবাবগুলো দেখলাম, খালি IMGPA 5 ওই পড়াটাই হয়েছে ইংলিশের মধ্যে। আসলে ভর্তি পরীক্ষা দিলে যে পড়াশোনা সেটা হয় নাই ভাইয়া, কষ্ট পাও না কথাবার্তায়, কিন্তু আমি কিন্তু হিট করে কথা বলতেছি না, যেটা বাস্তব, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা, কষ্ট পাচ্ছি কিন্তু তোমাদের জবাবগুলো। এখন প্রশ্ন হচ্ছে দ্য কমিটি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? ভাইয়া এবং আপুরা দুইটাই হবে, দুইটাই হবে। কিভাবে দুইটা হয় কথা ভালো করে শুনবা, ধরো একটা কমিটির মধ্যে 10 জন মেম্বার আছে, তো 10 জন কি বললো ইয়েস এটা হবে, তার মানে সবাই একসাথে আছে, তখন তোমার কি বলা লাগবে? দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড দ্য ম্যাটার। তো যখন হ্যাজ থাকবে তখন এটা প্রোনাউনটা কি হবে? প্রোনাউন হবে ইট, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড দ্য ম্যাটার। এবার 10 জন আছে, 10 জন, 8 জন বলেছে ইয়েস আর 2 জন বলেছে নো এটা হবে না, তাহলে ভাগ তো হয়ে গেছে 2 ভাগে, তখন তোমার কি বলতে হবে? দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড দ্য ম্যাটার, তখন হ্যাভ দেখা বুঝতে হবে কমিটি সব মেম্বার একসাথে নাই, নাই তখন কমিটিকে তোমাকে কি প্রোনাউন দিয়ে রেফার করতে হবে? সেটা হচ্ছে দে, খেয়াল করে দেখো, কমিটি পরে তুমি হ্যাভ দিছো কিন্তু কমিটিস কিন্তু করো নাই, কেন কমিটিস করো নাই? কারণ কমিটি শব্দটা একটা কালেকটিভ নাউন, হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কি, কাকে কালেকটিভ নাউন বলে? কালেকটিভ নাউন হচ্ছে কালেকশন অফ সামথিং, কালেকটিভ নাউন ইটসেলফ নিজে কখনো প্লোরাল হয় না, ইটসেলফ কখনো প্লোরাল হয় না, কালেকটিভ নাউন নিজে কখনো প্লোরাল হয় না। আশা করি এটুকু বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার যদি বলতো ধরো একটা স্কুল,
স্কুলের মধ্যে 10টা কমিটি আছে, তাহলে কি হবে? দেয়ার আর 10 কমিটিস, UMMI TTS, দেয়ার আর 10 কমিটিস ইন দিস স্কুল। এখানে কমিটিসটা কি বলবা? কমিটিস, ভেরি গুড। এইটা কি? এই কমিটিস কি হবে? এইটা হচ্ছে কমন নাউন। কেন পড়াইছিলাম কমন নাউন কে তুমি কি করতে পারবা? প্লুরাল করতে পারবা। এবার দেখো তাহলে পার্টি, খুব ভালো করে কথাগুলো শোনো। দা পার্টি ব্রোক এট লাস্ট, পার্টি যখন ভেঙে যাবে সব মেম্বার কি একসাথে থাকবে নাকি সরে যাবে? একসাথে থাকলে এটা হচ্ছে একসাথে, এটা হচ্ছে সরে যাবে, সরে যাওয়া। একসাথে হলে এ লেখো আর সরে গেলে বি লেখো। দা পার্টি ব্রোক এট লাস্ট, তোমরাই বলো একসাথে থাকবে নাকি সরে যাবে? একসাথে থাকলে এ লিখে জানাবা আর সরে গেলে বি লিখবা। সব বুঝতেছো তোমরা? দেখছো দা পার্টি ব্রোক এট লাস্ট, তো পার্টি যখন ভেঙে যাবে সব মেম্বার তো একসাথে থাকবে সরে যাবে, তখন এটা প্রোনাউন কি হবে? তোমরাই বলো প্রোনাউন কি হবে ভাই এবং আপুরা? প্রোনাউন হবে দে। করছো স্বপ্নরাই ভাবে কিন্তু থামাই দিবে। অনেক কষ্ট করতেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে, একটাই কথা এই কষ্টের পাওয়া মার ইংরেজির এইসব সিলি মিস্টেকের কারণে যেন হারিয়ে না যায়। পয়েন্ট টু বি নোটেড, বি কেয়ারফুল, ঠিক আছে? এই প্রশ্নটা পরীক্ষায় ধরো একটু ঘুরাইয়া দিছে, পরীক্ষায় ধরো একটু ঘুরাইয়া দিছে। কি ঘুরাইয়া দিছে? ধরো এখানে ওরা ব্রোক দে নাই, কি দিছে? ব্রোক দে নাই। এখানে কি দিছে? এখানে হেল দিছে, হেল্ড। এইবার দেখো তো, দা পার্টি হেল্ড এট লাস্ট, পার্টিটা অবশেষে অনুষ্ঠিত হয়েছিল। এইবার বলো তো তাহলে এখানে দে হবে না কি ইট হবে? অনুষ্ঠিত যখন হয় তখন কি হয়? সব মেম্বাররা এসে এক জায়গায় মিলিত হয়। দা পার্টি হেল্ড এট লাস্ট, তখন এক জায়গায় যখন মিলিত হবে তখন সেটা কি হবে? তখন সেটা হবে ইট। অদ্ভুত জিনিস দেখছো, দুইটা ভার্বের কারণে কি হচ্ছে? একটা ইট আর একটা দে, দ্যাটস ইট ম্যান। এভাবে পড়তে হবে, এগুলোই ভর্তি পরীক্ষার পড়াশোনা। আর আগে যা পড়ছো সেগুলো IMGPA 5, ওই পড়া। খুব বিনয়ের সাথে বলি, ভর্তি পরীক্ষাটা কি? এটা বাদ দেওয়ার একটা পরীক্ষা, এগুলো গুছায় পড়বে না। চোখের সামনে মার্ক যাবে, চোখের সামনে স্বপ্ন যাবে। ওকে, দ্যাটস ইট। এবার যদি বলি, এবার যদি বলি ধরো একটা কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার আছে, সেই কমিউনিটি সেন্টারে 5টা ফ্লোর আছে, 5টা ফ্লোর মধ্যে 10টা পার্টি চলতেছে। দেয়ার আর 10 পার্টিস, PARTIS, দেয়ার আর 10 পার্টিস ইন দিস কমিউনিটি সেন্টার। বলো এবার পার্টিস কি হবে? ভেরি গুড, থ্যাংক ইউ। কি হবে? কমন নাউন। কেন কমন নাউন? আমি প্লুরাল করতে পারছি। আবার বলছি, কে জানি বলছিল হেল্থ থাকলে কি হইতো? দা পার্টি হেল্থ মানে কি? অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠিত হইলে তাহলে কি হবে? পার্টি যখন অনুষ্ঠিত হয় সব মেম্বার কি দূরে দূরে থাকে নাকি একসাথে এক জায়গায় মিশে মিলিত হয়? তোমরাই বলো। একটা ভার্ব দিয়ে তুমি কি করতেছো? একটা ভার্ব দিয়ে তোমার প্রোনাউনটা, প্রোনাউন রেফারেন্সিং। দেখো তুমি, আচ্ছা বলো তো এগুলো কি সিলেবাসে বাইরে থেকে আসতেছে? প্রোনাউন রেফারেন্সিং HSC তে ছিল না? প্রোনাউন রেফারেন্সিং HSC তে ছিল কিনা বলো? ইয়েস নো, আমাকে ওয়াই আর এন লিখে জানাবা। প্রোনাউন রেফারেন্সিং তোমার HSC তে ছিল? সব তোমার সিলেবাস থেকে আসে, সিলেবাসে বাইরে থেকে আসে না ম্যান। একটু বুঝে শিখো, বুঝে পড়ো, নাহলে সমস্যা হবে, খুবই সমস্যা হবে। আজকের মতো থেকে এরকম প্রবলেমগুলো ক্রিয়েট করবে। আজকে জাস্ট কী করবো? টোটাল বেসিক পড়ায় দেবো, খালি বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে ইংলিশ পার্ট যা আছে এই ক্লাসগুলো ভালো করে করবা, নোট করে নিবা, দ্যাটস এনাফ ইনশাল্লাহ। তিশা বলেছো পার্টিস কমন কেন? তিশা, গতকালকে কাতুকুতু আজকের হাসি, কখন কি বইলা ফেলাইছি? আর তুমি এখন জিজ্ঞেস করো যে ভাই ভাই এটা 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 প্লুরাল, এটা পার্টিস কমন নাউন কেন? তিশা মনে আছে কি লেখা একটা দেখছো? কমন নাউনকে তুমি প্লুরাল করতে পারছো, ঠিক আছে? কমন নাউনকে তুমি প্লুরাল করতে পারছো, দ্যাটস ইট, আর কিছু না, ওইটাই কারণ। ঠিক আছে, একটু খেয়াল করবো, চলো সামনে আগাই তাহলে। জি ভাইয়া, ডিউর জন্য ইনশাল্লাহ কভার হবে, গ্রামার নিয়ে কোনো টেনশন করো না। এই যে আজকে আমরা যে 4টা যে লেকচার আছে না ইঞ্জিনিয়ারিং সেক্টরে, 4টা লেকচার দিয়ে ইনশাল্লাহ একমাত্র IBA ছাড়া, আর তারপর যারা দেশের বাইরে পড়তে যাবে যদি কেউ SAT পরীক্ষা দাও, এই দুইটা জায়গা ছাড়া আর অন্যান্য যে ইংলিশ পার্টটুকু আছে, ইভেন IIT, MIST, বুটেক্স, ব্লা যা যা আছে সবগুলোর গ্রামার পার্ট ইনশাল্লাহ কভার হয়ে যাবে। মেডিকেলের জন্য জি অবশ্যই অবশ্যই, সেটি তো বললাম IBA আর হচ্ছে দেশের বাইরে যদি পরীক্ষা দিতে যাও SAT, এই দুটো ছাড়া ইনশাল্লাহ সব জায়গার গ্রামার পার্টটা কভার হয়ে যাবে। আর রিটেনের কথা অনেকে বলে, ঢাকা ভার্সিটি AUNI যদি কেউ রিটেন পরীক্ষা দিতে চাও ইংলিশের, তো রিটেন দেখো তোমাদের সব টেক্সট বুক থেকে আসে। দেখুন পোয়েম অ্যানালাইসিস আসে, HSC সিলেবাস থেকে আসে পোয়েম অ্যানালাইসিস, আর একটা মনে হয় কি আসছিল, আর একটা
প্যারাগ্রাফ টাইপের এরকম কিছু একটা আসছিল। সেটের জন্য কি পড়তে হবে? সেট সেট তো ভাই ইন্টারন্যাশনাল এক্সাম, ওর জন্য ইন্টারন্যাশনালি পড়াশোনা করলো। বাংলাদেশের আমাদের গতানুগতিক পড়লে এটা হবে না। বাই দা ওয়ে তাহলে আশা করি বুঝতে পারছো কথাবার্তাগুলো। চলো সামনে আগে, অনেক 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 কথাই বলে ফেলেছি, সামনে আগাই। মেডিকেলের 15টার মধ্যে গ্রামার কয়টা আসে? মেডিকেলের 15টার মধ্যে গ্রামার তো 11-12টাই আসে, আর 3-4টা ভোকাবুলারি বা মুখস্থ টাইপের জিনিস আছে, গ্রামারই 12-13টা আসে। তো গ্রামারের দিকে তুমি ফোকাস করো, অন্যদিকে ভোকাবুলারি পারি না ওইদিকে টেনশন করার কোনো দরকার নেই। ওইটা পারলে পারবা, না পারলে নেই, খুব চিল চিল মুড়ে থাকবা, এত কষ্ট করার প্রেরণার কিছু নেই। তবে আরেকটা কথা, যেহেতু জেএসসি এবং এসএসসি রিজাল্ট দিয়ে এইচএসসির রেজাল্টটা প্রকাশ করবে, তো আমার মনে হয়, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কি সেটা, এই বছর মনে হয় তোমাদের কম্পিটিটরের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমি জানি না তোমরা কি মানো কি মানো না, কম্পিটিটরের সংখ্যা অনেক বেড়ে যাবে আমার মনে হয় যেটা, কারণ সবাই দেখা যাচ্ছে 100% তো পাস, সবারই জিপিও ভালো, মোটামুটি সবাই দেখো সব জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে, কম্পিটিটরের সংখ্যা কিন্তু বেড়ে যাবে আমার যেটা মনে হয়। তাহলে এইবার এইবার কিন্তু আনসার্টিনিটি কিন্তু অনেক বেশি, অনিশ্চয়তা কিন্তু অনেক বেশি। আমি জানি না তোমরা এগ্রি করতেছো কিনা, আমার মনে হচ্ছে যেটা আনসার্টিনিটি কিন্তু অনেক বেশি। হ্যাঁ মেধা মেধার জায়গায় সেটা ঠিক আছে, কিন্তু সংখ্যাটা তো অনেক বেশি হবে, তাই না? সেটাই বললাম, আর আনসার্টিনিটি অনেক বেশি থাকবে এবার। ওকে ঠিক আছে, তো একটু কেয়ারফুল হয়ে অ্যাপ্রোচ করতে হবে। কিন্তু এখন অনেকেই তোমরা হার্ডওয়ার্ক করো, আমি একটাই কথা বলবো, ইয়েস হার্ডওয়ার্ক তো করতেছো, বাট তার সাথে সাথে ইউ হ্যাভ টু বি স্মার্ট। আমি একটা দিকে একটা কথার দিকে ফোকাস করবো, তুমি তো সবাই হার্ডওয়ার্ক করতেছো, কঠোর পরিশ্রম করতেছো, আমি একটা দিকে ফোকাস করবো, হার্ডওয়ার্ক তো থাকবে বাট তার সাথে সাথে স্মার্ট ওয়ার্কটা মাথায় রেখো। ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু বি স্মার্ট, স্মার্ট ওয়ার্ক, ইউ হ্যাভ টু বি স্মার্ট। দিস ইজ 2020, স্মার্টফোন ইউজ করছি, তাই না? আমরা স্মার্ট নেশন এখন, তাহলে ইউ হ্যাভ টু বি স্মার্ট। স্মার্ট হইলে হার্ডওয়ার্ক দেখো অনেক রিলিজ হয়ে যাবে, অনেক স্মুথ, অনেক সুদিং, এনজয়েবল সবকিছু হবে। ওকে চলো ইনশাল্লাহ সামনে আগাই। আরেকজন বলছো ইংলিশ প্রশ্ন ব্যাংক করলেই কি হবে? হবে না, বইয়ের কথা বলতেছো না, তোমার কনসেপ্ট ক্লিয়ার না, তাহলে বই পড়ে কি লাভ? প্র্যাকটিস করো, স্যাররা আমাদের স্যাররা যদি এটা বলতো, এটা আমি বলি, মানে কি বলতো, আরে প্র্যাকটিস কর ইংলিশ ভালো হয়ে যাবে, প্র্যাকটিস কর প্র্যাকটিস কর প্র্যাকটিস কর, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা চরম একটা ভুয়া কথা। অনেকে হয়তো জানো আমি বলি এটা চরম একটা ভুয়া কথা। কেন ভুয়া কথা? কেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কিভাবে হয়? আমি লজিক দিয়ে তোমার বুঝাই। তুমি ধরো ওসাইন বোল্টের মতো হতে চাও, ওসাইন বোল্ট সেটা কে? হি ইজ দ্য নাম্বার ওয়ান স্প্রিন্টার ইন দ্য ওয়ার্ল্ড, তার 100 মিটার একটা দৌড় সে কত কত 9.58 সেকেন্ড সে ক্রস করে ফেলে। তো তার মানে তার রিলিফ স্পিড কার মতো, চিতাবাঘের মতো, তুমি তার মতো হতে চাও। এবার তুমি পটেনশিয়ালে ঘুম থেকে কি করো, দৌড়দৌড়ি করো, কই তোমার বাড়ির সামনে কিসের মধ্যে, একটা মাটির রাস্তা, ওই রাস্তার মধ্যে কি চলে, গরুর গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলে না। এবার তুমি কি করো, পটেনশিয়ালে ঘুম থেকে কি করো, এই গরুর গাড়ির সাথে ঘাম ঝগড়ানো 3 ঘন্টা প্র্যাকটিস করো, আর বিকালে ঘাম ঝগড়ানো 2 ঘন্টা প্র্যাকটিস করো, তারপর টোটাল 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা প্র্যাকটিস করো। কার সাথে? গরুর গাড়ির সাথে। কার মতো হতে চাও? ওসাইন বোল্টের মতো হতে চাও। তাহলে এই প্র্যাকটিস তুমি সারা জীবন করতে পারবা। তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, জি না? আজকে থেকে এটা একটু কারেকশন করে নাও, সেটা কি লেভেল বেসড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যে লেভেলের হতে চাও তোমার প্র্যাকটিসের লেভেল ওই জায়গায় নিতে হবে, না হলে কি হবে, খুবই দুঃখজনক একটা কথা বলি, কষ্ট পেও না, না হলে কি হবে, এই ভর্তি পরীক্ষাটা কি কি হবে জানো, অংশগ্রহণটাই বড় কথা, চান্স আর পাওয়া লাগবে না। আমি তো আঘাত করে কথা বলছি না, আমি খুব বাস্তববাদী মানুষ, যেটা ভাবতেছি যেটা দেখি দেখে আসতেছি সেটাই বলতেছি, ঠিক আছে? একদিন করো কি করো না ভেবে ভেবে দেখো। চলো পড়াই, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, ওকে এটা হয়ে গেল, চলো সামনে আগাই। গোল এটা হয়ে গেছে, তারপর নাউন, নাউনের এখানে ক্লাসিফিকেশন মোটামুটি একটু বলে দিলাম, প্রপার নাউন, নামবাচক, কমন নাউন। কমন নাউন আমাদের বইগুলোতে কি দেওয়া, করিম, রহিম, আবুল, তিনটার পরিবর্তে কমন নাউন কি বয় দেওয়া, বয় একটা কমন নাউন, এগুলো এখন আসার দিন শেষ ভাই, এগুলো আসে না এইভাবে। কালেকটিভ নাউনের ওই ব্যাপারগুলো আসে, কোনটা কোনটা সিঙ্গুলার কোনটা প্লোরাল, এটা দেখি সিঙ্গুলার প্রোনাউন হয় নাকি প্লোরাল প্রোনাউন হয়, এগুলো আসে। ম্যাটেরিয়াল নাউন, গোল্ড, এগুলো আসে না, গোল্ডের আগে একটা দা দিয়ে দেয়, একটু অন্যরকম হবে। তুমি এতদিন যা পড়ছো সব এইচএসসি রিলেটেড, অ্যাডমিশনের ইংলিশটা একটু অন্যরকম, দেখো দেখতেই পাচ্ছ প্যাটার্নগুলো একটু অন্যরকম। আজকে লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এখানে। আরেকজন বলছে কমিটিটা আবার বুঝান, দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড দ্য ম্যাটার, যেরকম কারেক্ট
দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড দ্য ম্যাটার, এটাও কারেক্ট। ধরো কমিটির মধ্যে 10 জন মেম্বার আছে, 10 জন একটা সিদ্ধান্তে কি ইয়েস বলে কি হবে, দ্য কমিটি হ্যাজ, কারণ সবাই একসাথে একটা ওপিনিয়নই আছে, তখন কমিটিটা কি হবে, সিঙ্গুলার ইট হবে। এবার কমিটি 10 জনের মধ্যে 7 জন বলছে এটা হবে আর 3 জন বলছে না এটা হবে না, মানে পুরো কমিটির দুই ভাগে ভাগ হয়ে গেছে, তখন তোমার কিভাবে এক্সপ্রেস করতে হবে, দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড দ্য ম্যাটার। ম্যাটারটা ডিসাইড কেন করলো, কারণ মেজরিটি যেদিকে গেছে সেদিকে হবে, তো ভাগ তো হয়েছে দুইটা, এখানে কমিটির পরে হ্যাভ হয়েছে। আশা করি ইউ গট দ্য পয়েন্ট। সামনে আগাই, মোটামুটি আমি ব্যাপারগুলো বলে দিয়েছি। আচ্ছা, ফরমেশন অফ নাউন এটাও একটু পড়ে নিও নিজেরা, বিভিন্ন বইগুলোতেই পাবা। আমি জাস্ট দুই একটা বলে দিই, নেস নেস কেমনে হয়, অ্যাডজেক্টিভের পরে তুমি নেস যুক্ত করলে সেগুলো নাউন হয়, তাই না? কাইন্ডনেস, ট্রুথফুলনেস, শাইনেস, হ্যাপিনেস, পড়ে আসছো। আর একটা ধরো মেন্ট, মেন্ট কেমনে হয়, ফার প্লাস মেন্ট, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে মেন্ট। আর বাকিগুলো তোমাদের বিভিন্ন প্রচলিত যে বইগুলো আছে, উদ্ভাসে যে কি আছে, কোশ্চেন ব্যাংক আছে বা কনসেপ্ট বুক আছে, কনসেপ্ট বুক এগুলো পাবা। আচ্ছা, আরেকটা পোল, এটা আজকে লেকচারের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এখন আমরা পড়বো, এটা তোমার জন্য ওয়েট করছে। ইয়েস, অ্যানাদার পোল ইজ ওয়েটিং ফর ইউ, খুব ভালো করে বুঝে শুনে অ্যান্সার করবো। আরেকটা পোল তোমার জন্য ওয়েট করছে, পড়ে নাও, তারপরে আমি এটা পোলটা লঞ্চ করে দিব। সবাই পোলের অ্যান্সার নাই, অপশন অপশন গুলো দেখো, স্লাইডের মধ্যে পড়বা, পোলের মধ্যে অ্যান্সার করবা, শেষ। স্লাইডের মধ্যে পড়বা, পোলের মধ্যে অ্যান্সার করবা। ওকে, 5 4 3 2 1 গো, টাইমস আপ, সময় শেষ। তো রেজাল্ট শেয়ার করি, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্সার কোটা করেছো, ডি অ্যান্সার করেছো, নান অফ দিস, এটা নাকি অ্যান্সার করেছো অনেকে, দেখি কি হয়। চলো, এটা কি অ্যান্সার হয়, আসে কি অ্যান্সার হয়, তার আগে এটা এটা করার আগে একটু শিখি, একটু বেসিক পড়ি আগে, তারপরে এখানে আসি, আগে বেসিকটা ভালো করে পড়ি, তারপরে এটা দেখি। ওকে, চলো, প্রথম হচ্ছে কাউন্টেবল, আর হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, এটা কি, খুব অল্প অল্প কথায় বলবো, কিন্তু একটা কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তো ডেফিনেশন তো আমরা লাইফে পড়েই আসছি, গণনা করা যায় যায় না, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে একটু অন্যভাবে বলি, আমি গণনা করা যায় না কিন্তু পড়ে আসছে লাইফে, অন্যভাবে বলি কি, সেটা কাউন্টেবল কোনটা, কাউন্টেবল হচ্ছে ওই সকল নাউন যেগুলোকে তুমি প্লোরাল করতে পারছো। লজিকটা খেয়াল করো তো, প্লোরাল করলে কি হবে, সংখ্যায় বাড়বে, তো সংখ্যায় বাড়লেই তো আমার গণনা করার ব্যাপারটা আসতেছে, রাইট? রাজিন বলেছো পোলের অ্যান্সারটা আবার দেখান, পোলের অ্যান্সার এখনো যায় নাই ভাই, কনসেপ্ট শিখতেছি, তারপর পোলের অ্যান্সার তুমি নিজেই পারবা, পোল নিয়ে এত টেন্স হওয়ার কিছু নাই, পোল জাস্ট অ্যান্সার করার জন্য, আমি সব বেসিক পড়াই দেবো, তখন তুমি নিজেই পোলের অ্যান্সার করতে পারবা। তাহলে হোয়াট ইজ কাউন্টেবল, যেটাকে তুমি প্লোরাল করতে পারছো, তোর সংখ্যায় বাড়বে, বালি তো গণনা করার ব্যাপারটা আসবে। আর আনকাউন্টেবল কোনটা, যেটাকে তুমি প্লোরাল করতে পারছো না, তাহলে প্লোরাল না করলে কোনো সংখ্যায় বাড়বে না, সংখ্যা না বলে কোনো গণনা করার কিছু নাই, এই কারণে সেটা একটা আনকাউন্টেবল। চেক করে দেখাই, যেমন ফ্রেন্ড, তুমি বলো ফ্রেন্ডকে তো অবশ্যই আমরা ফ্রেন্ডস করি, তাহলে ফ্রেন্ডস করার কারণে ফ্রেন্ড একটা কাউন্টেবল, রাইট? এবার আসো রাইস, আমাকে তোমরা জানাও তো, রাইস কি তুমি রাইসেস করো, রাইকে কি রাইস কি রাইসেস করো, করো না, এই কারণে দেখো রাইস কিন্তু একটা আনকাউন্টেবল। এখন তুমি যদি খুব কনভেনশনাল যে ডেফিনেশন, মানে খুব ট্র্যাডিশনাল যে একটা ডেফিনেশন ছিল, গণনা করা যায় যায় না, ওইটা যদি বলো, তাহলে ধরো আমার কোনো কাজকর্ম নাই, একদম লকডাউনে বাসায় বসে আছি, আজকে আমি একটু মাথায় ভূত চাপছে যে আজকে ওয়ার্ল্ড রেকর্ড একটা কইরে ফেলাবো, কি ওয়ার্ল্ড রেকর্ড করবো, আমি যে ভাত খাই, ভাতের প্লেটের মধ্যে কয়টা ভাত আছে, আজকে বৈশে বৈশে একদম গুনেই ফেলাবো, এরকম অসাধ্য সাধন করা মনস্থির করি, করতে তো পারতাম, তাই না? বলো, করতে তো পারতাম, সময় বেশি লাগবে, করতে তো পারতাম। তো ওই এই কারণে উইক পয়েন্ট অফ ভিউ থেকে ভাত দিয়ে তুমি ভাবো, রাইসকে তুমি কি প্লুরাল করতে পারছো, রাইসেস কি হচ্ছে, নো, রাইস আমি রাইসেস করতে পারছি না, এই কারণে দেখো রাইস শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। তারপরে বলো, হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস, অবশ্যই মিনি, তাহলে মিনিটা হবে কাউন্টেবলের সাথে,
হাউ মেনি রাইস ডু ইউ ওয়ান্ট, নাকি হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট? অবশ্যই মাচ, ঠিক আছে? একটু ম্যাচ করে দেখো, হাউ মেনি ফ্রেন্ডস, তাহলে হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট, এরকম হয়। তাহলে মিনি হবে কাউন্টেবলের সাথে, মাছ হচ্ছে আনকাউন্টেবলের সাথে। ওকে, তো তারপরে কি ছিল? আই হ্যাভ ফিউ, তাহলে ফিউ এবং লিটল, তাহলে ফিউ কই বসে? তোমরা সবাই জানো ফিউ বসে কাউন্টেবল না অর্ডার আগে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আর আনকাউন্টেবলের আগে কি বসে? লিটল। দেখো একটা বাক্য লিখি, এই বাক্যটা সবে পড়ে আসছো লাইফে, দেয়ার ইজ লিটল হবে নাকি ফিউ হবে, কোনটা হবে সেটা তোমরা ডিসাইড করবা। দেয়ার ইজ লিটল বা ফিউ, তারপর ওয়াটার ইন দ্য পন্ড, তোমরা ডিসিশন নাও, দেয়ার ইজ ফিউ ওয়াটার নাকি লিটল ওয়াটার। তাহলে কি হবে দেখছো? তাকাও একটু লজিক গুলো তাকাও, আমি কিন্তু লজিক্যাল কথা বলতেছি, অন্যগুলো তো গণনা করা যায় না, মুখস্থ করছি আমি, দেখো যুক্তি দিয়ে বুঝাই তোমার। ওয়াটার তো আর ওয়াটার্স করা যাচ্ছে না, তার মানে সেটা একটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল তো লিটল বসবে, সেই কথাটাই তো বলেছি, লিটল তাহলে আনকাউন্টেবলের আগে বসে, কিছু জায়গা ছাড়া। আমার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম পরে বলি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ওয়াটার কি কিন্তু ওয়াটার্স করা যায় না? জি ভাইয়া, ওয়াটারকে তুমি ওয়াটার্স করতে পারতা। ওয়াটার্স কখন হবে? ওয়াটার মানে কি? পানি অথবা জল বলি আমরা। ওয়াটার্স মানে কেউ জানো? ওয়াটার্স মানে তো জলাশয়, অর্থ তো চেঞ্জ হয়ে গেছে। আমি কথাটা কি বলেছিলাম? কথাটা বলেছিলাম ইট ক্যান বি প্লোরাল, প্লোরাল করা যাবে, প্লোরাল করা যাওয়া মানে কিন্তু সংখ্যার পরিবর্তন, প্লোরাল করা মানে কিন্তু অর্থের পরিবর্তন না, পয়েন্ট টু বি নোটেড, প্লোরাল করা মানে কিন্তু সংখ্যার পরিবর্তন, অর্থের পরিবর্তন না। তুমি যখন রিভার্স থেকে যখন রিভার্স বানাচ্ছ, কি চেঞ্জ হচ্ছে? সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থ কিন্তু সেম থাকছে, কিন্তু তুমি যখন ওয়াটার থেকে যখন ওয়াটার্স বানাবা, তখন কি চেঞ্জ হয়েছে? মিনিংটাই তো চেঞ্জ হয়ে গেছে, অর্থ চেঞ্জ হয়ে গেলে ইটস নট এ প্লোরাল। যদি তুমি এই নীতিতে বিশ্বাস করো যে ওয়াটার তো ওয়াটার্স, এটা ওয়াটারের প্লোরাল, জি ভাই আপনি যদি এই নীতিতে বিশ্বাস করেন ওয়াটারের প্লোরাল হচ্ছে ওয়াটার, যদি এটা হয় তাহলে গুডের প্লোরাল তো গুডস হওয়ার কথা, তাই না বলো? যুক্তি খণ্ড এবার, তাহলে গুডের প্লোরাল তো গুডস হওয়ার কথা। খেয়াল করে দেখো দুটো অর্থ টোটালি ডিফারেন্ট, গুড মানে ভালো আর গুডস মানে কি মালপত্র, দুটা কি এটাকে তাহলে কি গুডের প্লোরাল তুমি বলবা? আশা করি ইউ গট দ্য পয়েন্ট, বুঝতে পারছো ব্যাপারগুলোতে, লজিক্যাল থিঙ্ক, লজিক্যাল। অঙ্কন বলতেছো মানে কি কাউন্ট, মানে কাউন্টেবল, মানে কাউন্টেবল তুমি কই পাইছো ভাই? মানে কাউন্টেবল তুমি কোনখানে পাইছো? এফইউ পরে আসি, প্রশ্ন পরে করো, আমি এফইউটা পরে আসি। মানে কাউন্টেবল তুমি কই পাইছো? হাউ মাছ বলি তো, মাছের জবাব তুমি যদি মানে মানে কাউন্টেবল তুমি কই পাইছো? আমি বুঝি না, প্রথম দেখো তোমার যুক্তি খণ্ডাই, প্রথম কথা মানি একটা আনকাউন্টেবল, এই যে মাছ মিনি মাছ এই যে এগুলো দিয়ে শিখছো এই কারণে এই প্রবলেমগুলো হয়। তুমি আমাকে বলো তো মানি কি তুমি প্লুরাল করতে পারবা কিনা সেটা আগে বলো, মানি কি মানিজ হয় কিনা এটা আগে বলবা, এই মাছটা সব বাদ দাও, যুক্তি দিয়ে আগে বলো মানি মানিজ হয় কিনা, কে জানি বলছো মানি মানিজ হয় কি না এটা আগে বলবা, হয় না? দেখছো মানিটা কি, মানি একটা আনকাউন্টেবল, এই কারণে আমরা মানি বলি তো হাউ মাছ কি ভাই কত হয়েছে, হাউ মাছ জিজ্ঞেস করি, হাউ মেনি জিজ্ঞেস করি না। এখন প্রশ্ন আসতে পারে টাকা ডলার তো ডলার্স হয়, জি ভাই এই যে এইগুলা ভালো করে আগে শিখো, ভালো করে আগে কথাগুলো আগে শুনবা, মানি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। এখন টাকাকে তো টাকা বলি, রুপিকে তো রুপিস বলি, আবার ডলারকে তো ডলার্স বলি, এগুলো কেন বলি ভাই? এগুলো হচ্ছে কারেন্সির ইউনিট, মানির ইউনিট, ইউনিট গুলো সিঙ্গুলার নাকি প্লুরাল করবে এটা ইংলিশ গ্রামারের সাথে কোনো সম্পর্ক নাই, এটা ওই ওই দেশের নিজস্ব ব্যাপার। তুমি চিন্তা করে দেখো মানি শব্দটা কত আগে সৃষ্টি হয়েছে, আর টাকা শব্দটা 1971 সালে সৃষ্টি হয়েছে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার সময়। তাহলে টাকাকে টাকাস করি না, রুপিকে রুপিস করে, ডলারকে ডলার্স করে, ওই ওই দেশের নিজস্ব ব্যাপার, এর সাথে ইংলিশের যে অ্যাকচুয়াল শব্দ মানির কোনো সম্পর্কই নাই। আবার বলতে পারো তাহলে কয়েন কি, কয়েন কিন্তু তুমি কয়েন্স করো, হাউ মেনি কয়েন্স আর ইন দ্য ব্যাগ, তাহলে মিনির সাথে কি হয় কয়েন্স? লজিক্যাল থিঙ্ক, লজিক্যাল, লজিক্যালি ভাবো, শব্দের মধ্যে আটকে থাকলে হবে না, এগুলো আই গেস বুঝতে পারছো। আচ্ছা তারপরের প্রশ্ন কি ছিল? ফিউ আর হচ্ছে লিটল, এফ ইউ আর হচ্ছে লিটল, এগুলো প্রশ্ন ছিল, এই প্রশ্নটাও ক্লিয়ার করে দেই। এটা হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল। আমাদের ব্যতিক্রমগুলো অ্যারাইজ কেন করে? কারণ অ্যাকচুয়াল যে কথাটা সেটা আমরা শুনি না বা জানি না, পরে কোনো কিছু না হলেই বললাম বাংলাদেশ একটা সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটা দেশ, অবাগা জাতি, ইংরেজি পরিষদ নিয়ম দিয়ে পরে যখন না মিলে একটা কথাই খালি পড়ছে লাইফে, নিয়ম না মিললে কি ব্যতিক্রম, শোনো পরীক্ষায় আসবে ব্যতিক্রম,
যদি না পারো ব্যতিক্রম, তোমার রেজাল্ট হবে ব্যতিক্রম, তোমার চান্স হবে ব্যতিক্রম, মনে রেখো। কাউন্টেবল আনকাউন্টেবলের কথা কি বলেছিলাম? একটা হচ্ছে ফিউ আর আন। তানজিয়া বলেছে ভাইয়া পোল্টার অ্যান্সার বলেন নাই, মনে আছে আমার সবকিছু তানজিয়া, সব মনে আছে। আরুক বলেছে টাকা তো গোনা যায়, এই কারণে তুই সংজ্ঞাতে ভুল আছে। এখন যদি বলি সংজ্ঞাতে ভুল আছে ফারুক, এখন স্যারদের জিজ্ঞেস করে স্যার টাকা তো গোনা যায়, তাহলে টাকা কেন আনকাউন্টেবল? স্যাররা কি বলবে? এই একটা কথা কি, এটা ব্যতিক্রম। এরপরে তুমি কোন জবাব দিই স্যারের কিছু বলতে পারবা? তো পরশু ব্যতিক্রম, পরীক্ষা আসবে ব্যতিক্রম, তোমার রেজাল্ট হবে ব্যতিক্রম, চান্স হবে ব্যতিক্রম, মাইন্ড ইট ম্যান। তো ফিউ লিটল কি বসে, লিটল আনকাউন্টেবল আর আগে বসে। আর একটা হচ্ছে এফিউ আর হচ্ছে এ লিটল। ওয়াই সো অ্যাংগ্রি? আমি মোটেও অ্যাংগ্রি না, মোটেও অ্যাংগ্রি না ম্যান, তোমার শুনতে বুঝতে প্রবলেম হচ্ছে। যাই হোক, তো ফিউ ইন্টারন্যাশনাল ডিকশনারি গুলোতে ফিউ কি লিখছে? বাংলাদেশের আমরা কি করি, ফিউ মানে কিছু বা নাই বললেই চলে, অদ্ভুত একটা দেশে বাস করি তাই না? ইন্টারন্যাশনাল ডিকশনারিতে ফিউ কি লিখছে যখন, ওরা কত স্মার্ট যারা বানাইছে, এই কারণে অ্যাকচুয়াল ব্যাপারগুলো তুমি পড়বা, যারা বানাইছে ওরা কি বলছে ওদেরটা যদি পড়ো তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা তো এগুলো এরকম করি এরকম করি, নাম মিলে ব্যতিক্রম, ওই ব্যতিক্রম কথা দিয়ে পার পাই যায়। ফিউ ইন্টারন্যাশনাল ডিকশনারিতে ফিউ কি লিখছে, ওরা কত স্মার্ট, ফিউ মানেই হচ্ছে নট মিনি। মিনি কেন আসলো, কারণ কিছুক্ষণ আগে তো পড়ছি কাউন্টারের সাথে মিনি বসে। এইবার লিটল কি লিখছে ইন্টারন্যাশনাল ডিকশনারিতে, কি লিখছে লিটল, কি লিখছে লিটল মানে হচ্ছে নট মাচ। তুমি দেখো একটা বাক্য লিখছিলাম, দেয়ার ইজ লিটল ওয়াটার লিখছিলাম, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, এরকম। দেখো ওয়াটার তো ওয়াটার্স করি নেই, এই কারণে তুমি ডিটেলকে তুমি কি দিয়ে রিপ্লেস করতে পারতা, নট মাচ। দেখো ওটা কত স্মার্ট যারা বানাইছে, দেখো বাক্যটা কিরকম হয়েছে, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। কোশ্চেনের অ্যান্সার কি করতা, ইজ দেয়ার, কেন, কারণ তুমি লিটল আনকাউন্টেবল আর অবশ্যই সেটা নট মাচ দিয়ে রিপ্লেস করতে পারো। দেখছো যারা বানাইছে ওরা কতটা স্মার্টলি এগুলো বানাইছে। দুঃখজন তুমি স্যারদের কাছে পড়তে যাও, এই পুকুরে পানি নাই বললেই চলে। জি ভাই, লিটল যদি নাই বললেই চলে তাহলে আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার একটা বোন নাই বললেই চলে, রাইট? আমার একটা বোন নাই বললেই চলে, ওয়াও, না না এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। আচ্ছা চলো তারপরে যাই, তারপরে যাই, ফিউ আর হচ্ছে লিটল, তারপরে হচ্ছে এফিউ। ইন্টারন্যাশনাল ডিকশনারি গুলোতে এফিউ দিয়ে কি লিখছে, এফিউ লিখছে সাম। ইন্টারন্যাশনাল ডিকশনারিতে অ্যালিটল দিয়ে কি লিখছে, এইটাও সাম। সো ফানি ভাই, ইংলিশটা আসলে পুরো ফান, ইটস ফুল অফ ফান অ্যান্ড লজিক্যাল, পুরো ওয়ার্ল্ডে লজিক দিয়ে পড়ে। এটি আগেই বলছি আমরা অদ্ভুত একটা জাতি, অবাক জাতি। আচ্ছা তাহলে এফিউ সাম, অ্যালিটল দিয়েও সাম হয়। আচ্ছা কে জানে একটা প্রশ্ন করেছিল, এই প্রশ্নটা ভাই কি মনে দেখো, আমি দেখতে দেখতে হারিয়ে গেছি ম্যান। হ্যাঁ দুইটাই সাম হয়, এফিউ দিয়ে সাম হয়। তাহলে এই যে ছোট্ট একটা কথা, তাহলে সাম এরকম একটা অ্যাডজেক্টিভ তুমি কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রে বসাইতে পারো। কিভাবে, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, হ্যাঁ হয়, ভাত খাইতেছো আরে কিছু ভাত লাগবে, কি বলি, আই নিড সাম রাইস। সাম শব্দটা তুমি কাউন্টেবল আনকাউন্টেবল দুইখানে ইউজ করতে পারি। একজন জিজ্ঞেস করেছে ভাই আপনি কি ডিবেট করতেন? জি ভাই টুকটাক ডিবেট করতাম, ছোটখাটো। তো ফেমাস ডিবেট, হ্যাঁ আচ্ছা, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি তোমরা কোশ্চেন গুলো কোশ্চেন অ্যানসার সেকশনে করো, চ্যাট সেকশনে শুধু অ্যানসার দাও। আবারও বলছি কোশ্চেন গুলো কোশ্চেন অ্যানসার সেকশনে করো। ওকে, তো ফিউ আবার দেখি, লেটস হ্যাভ এ রিক্যাপ। প্রশ্ন করেছিলা বাংলা অর্থবাদ দিয়ে দাও, বাংলা পড়ার সময় কি ইংলিশ আনো, তো ইংলিশ পড়ার সময় কেন বাংলা আনো, বাংলা আনি সহজ করার জন্য, সহজ জিনিসটা পুরো মানে কঠিন করে ফেলতেছো তোমরা। ফিউটা কি আসে, ফিউ হচ্ছে নট মিনি, লিটল কি হবে, নট মাচ, এফিউ কি হবে, এফিউ মানে সাম, এ লিটল কি হবে, এটাও সাম, দ্যাটস ইট। আমি কি লয়ার নাকি? জি না ভাই, আমি খুব সিম্পল সহজ মানুষ, তো হাই প্রোফাইল কেউ না, উদ্ভাসের অন্য টিচারদের মতো আমি হাই মানুষ, খুব সহজ সিম্পল একটা মানুষ। তো বাই দ্য ওয়ে চলো তাহলে, এই যে এতক্ষণ পোলের পোল পোল পোলের মাথা নষ্ট বানায় দিছিলাম, পোলের মাথা নষ্ট বানায় দিছিলাম, এইবার রোস্ট, না ভাই রোস্ট করি না, আমি যুক্তি দিয়ে ভাবি, চিন্তা করি আর কি, যুক্তি দিয়ে আর কিছু না। আচ্ছা চলো এটা দেখি, এইবার দেখো, দ্য পেপার কন্টেন্স ডেটা, দ্য ডেটা এই শব্দটা হচ্ছে প্লোরাল, জানো কিনা আমি জানি না, ডেটা শব্দটা কিন্তু প্লোরাল। এটার সিঙ্গুলার কি, সিঙ্গুলার হচ্ছে ডেটাম, ডি এ টি ইউ এম, ডেটাম শব্দটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লোরাল কি হবে, ডি এ টি এ।
তাহলে চেঞ্জটা কেমনে হইলো খুব ভালো করে শোনো কথাগুলা আপু এবং ভাইয়ারা, কথাটা শোনো কেমনে চেঞ্জ হইছে। তাহলে এটা চেঞ্জটা কেমনে হইলো, এটা চেঞ্জটা হইছে এইভাবে যে ইউএম দেখো তাকাও, ইউএমটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এ হয়ে গেছে। এরকম অনেক তোমরা পড়েছো বায়োলজিতে, ব্যাকটেরিয়াম পড়েছো ব্যাকটেরিয়া, ফ্লাজেলাম পড়েছিলা ফ্লাজেলা, মিডিয়াম পড়েছো মিডিয়া, কেমিস্ট্রিতে পড়েছিলা ইকুইলিব্রিয়াম, কি ছিল ইকুইলিব্রিয়াম, কেমিস্ট্রিতে পড়েছিলা ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম। তাহলে ডেটা শব্দটা হচ্ছে প্লুরাল, আজকে কনসেপচুয়াল ব্যাপার। তাহলে প্লুরাল যদি হয় তার মানে কাউন্টেবল, তাহলে কাউন্টেবলের আগে এখানে মাছ হবে কিনা, এক নাম্বার পসিবল হবে না, বাদ লিটল পসিবল, দেখো তো নট মাছ ডাটা হবে, এটাও হবে না, নট মাছ ডাটা হয় না, এটাও বাদ। বাকি থাকলে কোনটা, দুই নাম্বার। এবার দেখো দ্য পেপার কন্টেন্স অ্যালিটল ডেটা, অ্যালিটল মানে কি, দ্য পেপার কন্টেন্স সরি মেনি, দ্য ডেটা কন্টেন্স, দ্য পেপার কন্টেন্স মেনি ডেটা হুইচ ওয়ার চেকড বাই অ্যালিটল, অ্যালিটল মানে সাম, সাম বয়েজ। প্রশ্ন হচ্ছে অ্যারেল কি বলছিলাম আনকাউন্টেবল এর আগে বসে, কিন্তু বয়েজ তো কাউন্টেবল ভাই, তাহলে তো এইভাবে তুমি অ্যালিটল সাম কখন আসবে, কার আগে বসলে, কাউন্টেবল এর আগে না আনকাউন্টেবল এর আগে, কিন্তু এটা তো আনকাউন্টেবল না, এটা কাউন্টেবল, তাহলে এখানে সাম মিনিংটা আসবে না অ্যালিটল এর। এটা কি হয় দুই নাম্বার কি হয়, এটা হচ্ছে না। ল্যান্সার কোনটা, সুটেবল গ্যাপের জন্য কোনটা অ্যান্সার হয়, একটা অন অ্যান্সার, তাহলে একটা আই গেস বুঝতে পারছো। মার্কিং করো কিন্তু, এক দুই ওয়ান পাইসো নাকি মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ পাইসো, চেক ভালো করে করে নিও। আবার চেক করে আবার একটা চট করে একটু বলে দেই, লেটস হ্যাভ আ রিক্যাপ ম্যান, ইটস এ ভেরি ক্যাপ। কি বললাম, প্রথমে বলেছিলাম ডেটা, ডেটা হচ্ছে প্লোরাল, তাহলে প্লোরাল আগে তোমার কি দেওয়া লাগবে, মাছ ইউজ করতে পারবে না, মাছ বসে আনকাউন্টেবল এর আগে, লিটল না লিটল বসে না, তাই তো। তাহলে বাকি থাকে কোনটা, মেনি আর হচ্ছে লিটল, তো মেনি হইতে পারে, দ্য পেপার কন্টেন্স মেনি ডেটা উইচ ওয়ার চেক বাই লিটল, মানে কি বলছিলাম সাম, সাম কি, সাম কখন বসতো, আনকাউন্টেবল আগে বসতো, কিন্তু বয়স তো কাউন্টেবল হয়ে গেছে, তাহলে এটা কেন হবে না। লিটল এর অর্থ সাম কখন আসবে, আনকাউন্টেবল এর আগে আসবে, কাউন্টেবল এর আগে বসলে হবে না, মনে থাকে জান, লজিকটা মানতেছ না মনে হয় অনেকে, অ্যালিটল হয়তো শুনতে তো ভালোই লাগতেছে মাশাআল্লাহ, লজিক যদি শুনতে ভালো লাগে তাহলে একটু আমার জানাতো, আই হ্যাভ এ লিটল সিস্টার, আই হ্যাভ এ লিটল সিস্টার, যদি এটা বলো তুমি যদি বলছিলে অ্যালিটল মানে সাম, তাহলে হবে আই হ্যাভ সাম সিস্টার, ইয়েস নো, জানাও যুক্তিক কথা বলো, I have some sister, হবে পসিবল, তো তোমরাই বুঝতে পারছো, তাহলে অ্যালিটলটা এখানে বসতে পারে না, বয়সের আগে অ্যালিটল বসতে পারে না, that's it, যুক্তিক কথাবার্তা বলতেছি, যুক্তিসঙ্গত কথা মিলাই নিও। ডেটা ডেটা কি আবার বলতেছে, ডেটা কি হাউ মাছ ডেটা হবে না, হাউ মিনি ডেটা হবে, যদি শুনে থাকো এটা ভুল শুনে থাকো, এজেন্ডা প্লোরাল, সিঙ্গুলার হচ্ছে অ্যাজেন্ডাম, ডেটা হচ্ছে প্লোরাল, ডেটাম হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। ফিউ বয়েস হবে কি, জি ভাই, ফিউকে তুমি নট মিনি রিপ্লেস করো, নট মিনি বয়েস, হ্যাঁ নট মিনি বয়েস কোয়াইট পসিবল, ফিউ বয়েস হইতেই পারত, মানে অর্থ হইতে পারতো, কিন্তু এখানে হয় কিনা। আচ্ছা তাহলে এখানে অ্যান্সার কি হইতো, দ্য পেপার কন্টেন্স মেনি ডেটা হুইচ আর চেকড বাই ফিউ বয়েস, এফইউটা হলে খুব পারফেক্ট হইতো, এফইউটা হলে খুব পারফেক্ট হইতো। আরেকটা কথা তোমরা হয়তো যে দুই নাম্বারটা বসায় দেখছিলাম মাশাআল্লাহ শুনতে তো ভালোই লাগে, এটা হচ্ছে আরেকটা কথা, শুনতে ভাল লাগাটা এটা ছোটবেলা থেকে আমাদের মননে আর হচ্ছে মগজে ঢুকে গেছে, শুনতে ভাল লাগাটা অদ্ভুত একটা, দেশে বাস করি শুনতে ভাল লাগা, সবসময় শুনতে ভাল লাগলে হয় না ভাই, শুনতে ভাল লাগলে খেললে খেলোয়ার হয়, জানলে জানোয়ার হয় না, জানলে যদি জানোয়ার হইতো তাহলে আমি উৎকৃষ্ট মানে জানোয়ার হইতাম, কারণ আমি তোমাদের থেকে বেশি জানি অনেক কিছু। তাহলে কারেকশনটা কেমনে হইতো, দ্য পেপার কন্টেইনস মেনি ডেটা হুইচ ওয়ার চেকড বাই এ ফিউ বয়েস, দ্যাটস ইট, শুধু ফিউ হইলে কি হবে তুমি চেক করে দেখো, শুধু ফিউ মানে হচ্ছে নট মেনি, দ্য পেপার কন্টেইনস মেনি ডেটা হুইচ ওয়ার চেকড বাই নট মেনি বয়েস, হইতে পারতো মনে হয়, হইতে পারতো, এই ঠিক আছে চলো সামনে আগেই। টিচার্স আর ইমেল তো আমি যুক্তির কথা বলেছি, যদি এরকম হইতো, কিন্তু আসলে তো এরকম না ব্যাপারটা, তাই না, যুক্তিসঙ্গত কথা, যুক্তির কথাবার্তা বলবা দেখবা ই করতে পারবে না। ওকে ম্যান, অ্যালিটল তো হবেই না,
নিয়ন ওইখানে ভাববা, আমি কিন্তু অর্থমর্থ যা বলা সব বলে দিছি কিন্তু, and now that poll is waiting for you on screen, it's for you. কাজী বলেছো, কাজী কায়ুম, আই হ্যাভ এ লিটল স্টার, এটা রাইট আনসার কি ভাই? এটা ঠিক আছে, আই হ্যাভ এ লিটল স্টার বাক্যটা ঠিক আছে, কিন্তু এই লিটল মানে এখানে সাম না। তো তার মানে সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, তুমি লিটল কাউন্টেবলের আগে ইউজ করতে পারবা, তখন লিটল অর্থ কি হবে জানো? এটা আক্ষেপ বুঝাবে। আই হ্যাভ এ লিটল স্টার মানে কি? আমার ছোট্ট একটা বোন আছে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে এ লিটল এর। কাজী কায়ুম, আশা করি বুঝতে পারছো। তো আমি লিটল আলোচনা করতেছিলাম আনকাউন্টেবলের আগে বসে কিনা, ওইটা I have a little sister, ঠিক আছে। তার মানে কি বল, কি শিখলাম? লিটল মানে নট মাছ হবে কখন? আনকাউন্টেবলের আগে বসে। কিন্তু লিটল যদি কাউন্টেবলের আগে বসে তখন কি? লিটলের সাইজ বুঝবে, আকৃতি বুঝবে, আকার বুঝবে। 5, 4, 3, 2, 1, go. Time's up. সময় শেষ। Okay, result শেয়ার করছি। হ্যাঁ, অনেকেরই কারেক্ট আনসার হয়েছে, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট সি দিয়েছ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সি নাম্বারটি হবে, এটার আনসার কি হবে? সি। হ্যাঁ, এবার ধরো এটা আমি জানি না, সামটাইম এগুলো যে কনসেপ্ট শুনতে না ভাল লাগাবা, কেমনে পড়বা? সামটাইমস, সামটাইমস ভালোই লাগে, সামটাইমস চলে, খারাপ না, সামটাইম এটাও তো চলে, সামটাইমস। তো সবগুলা দেখবা তোমার কাছে চলবে, তুমি যদি অর্থটা তো না জানতা সব কি হবে, সবগুলো তোমার কাছে চলবে। এতগুলো চলাচলি দেখবা তুমি পুরো অচল হয়ে গেছো, অচল অবস্থা কেমনে কাটায় আল্লাহর রহমতে? অপু 10, 20, 30, 40, 50, 60, হ্যাঁ সিরের মধ্যে পড়ে গেছে, দে ঝড়ে বক মেরে গেছে। আজকে হয়তো ভাবতেছো ঝড়ে নাকি বক মারবা, ভর্তি পরীক্ষার টিচার এত স্মার্ট এত চালাক, তুমি প্ল্যানিং করতেছো, মাস্টার প্ল্যানিং নিয়ে যাচ্ছ, ঝড়ে গিয়া বকটা মারি ফেলাগো ম্যান, ঝড়ে বক মারবা, তারা তোমার থেকে আরো বেশি চালাক, তুমি প্ল্যানিং ঝড়ে বক মারবা, গিয়ে দেখবা ভর্তি পরীক্ষার দিন কোনো ঝড় নাই, কোন বক নাই, কোন ঢিল নাই, কি মারবা ওই দিন, কি মারবা ওই দিন? আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে এই এত এত কঠিন যাতে না হয়, সহজ যাতে হয়ে যায়, সবাই দোয়া করবো আল্লাহর কাছে, খুব ওইভাবে আল্লাহর কাছে চেয়ে, খুব ভালোভাবে চেয়ে চেয়ে যে দোয়া করবা, কিন্তু আল্লাহর কাছে সৎ মনে অনেস্ট, খুব হার্ডওয়ার্ক করতেছো, কষ্ট করতেছো, এটা আলটিমেট রেজাল্ট যাতে পাও, ঠিক আছে? একটা অনেক তো পড়লাম, একটু ছোট দুটা গল্প বলি। হ্যাঁ, এক ছেলে গত বছর আগের বছর 19 ক্লাস নিয়েছে, তো সে ছিল টপার, নাম করে একটা স্কুল কলেজে টপার ছিল, ঠিক আছে? স্কুল ভাই সামটাইমস আসতেছে একটু পরে, কলেজে টপার ছিল, তো সে মেডিকেলে পরীক্ষা দিয়েছে। কেমন পরীক্ষা দিয়েছো ভাই? ঢাকা মেডিকেল পুরো কনফার্ম, বাও আমি তো পুরো খুশি হয়ে গেছি, কি বলে ঢাকা মেডিকেল কনফার্ম, এই খুশি হয়েছি, কিন্তু এটার পিছনে আমি দুটা জিনিস ভেবে নিয়েছি, ঢাকা মেডিকেল সে কনফার্ম বলছে, কিন্তু কি হিসেবে কনফার্ম এটা কিন্তু বলে নাই, ঢাকা মেডিকেল ছাত্র হিসেবে কনফার্ম নাকি রুগী হিসেবে কনফার্ম, সে কিন্তু এটা বলে নাই, ঠিক আছে? আল্লাহ তার এরকম করছে, ঢাকা মেডিকেলে সে ভর্তি হয়েছে রেজাল্টের পরে, কিন্তু রুগী হিসেবে, কেন? টপার স্টুডেন্ট ছিল, রেজাল্ট এত খারাপ করছে, মাথা আওলা জলা হয়ে গেছে, পরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হয়েছে। তো আল্লাহর কাছে তুমি যখন চাইবা উল্লেখ করে কিন্তু চাইবা, ঠিক আছে? সোহাগ ভাইয়ের তো একটা লজিক বলতো, সোহাগ ভাই ডোন্ট টেক এদার ওয়াই, সোহাগ ভাই কি বলছিল, এক ছেলে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে হাত ভরতে টাকা দিয়ে দাও, চারপাশে শুধু মেয়ে আর মেয়ে মেয়ে দিয়ে দাও, আল্লাহ তার দোয়া কবুল করছে, আল্লাহ তারা কি করছে, তারা লেডিস বাসের কন্ডাক্টর বানাই দিছে। সো বি কেয়ারফুল, চাইবা কিন্তু সেটা উল্লেখ করে চাইবা কিন্তু, ঠিক আছে? চলো চলো, রোস্টিং করতেছি না ভাই, আল্লাহর কাছে উল্লেখ করে চাইবো, সৎ অনেস্ট হইয়া ভালো করে চাইবো আর কি। চলো এটার জবাব দিই, এটার জবাব দিই, সামটাইমের এগুলো জবাবগুলো দিই। চলো তিনটা, আচ্ছা বিফোর দ্যাট আগে বেসিক পড়ি, আগে বেসিক পড়ি তারপরে দেখি, চলো। ওকে, এটা বেসিকটা কি? টাইমের ব্যাপার স্যাপারগুলো, টাইমের ব্যাপার স্যাপারগুলো, সেগুলো একটা দেখি, খুব ভালো করে শোনো। সেটা হচ্ছে সরি, সেটা হচ্ছে টাইম, TIME, টাইম। টাইম শব্দটা দুইটাই হতে পারে, এটা কাউন্টেবলও হইতে পারে, এটা আনকাউন্টেবলও হইতে পারে। তো আগেই বলেছিলাম কাউন্টেবল হলে শব্দটা কি হবে,
প্লুরাল হবে,